অনুব্রতকে নিয়ে বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্যের জের বনগা থানার পর একাধিক থানায় অভিযোগ দায়ের বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে। রবিবার রাতে বনগা থানায় অভিযোগ করেন গোপাল শেঠ। অনুব্রত মন্ডল ভাবছে আমি ওখানে শুয়ে শুয়ে আমি সিবিআই হাত থেকে বেঁচে যাবে, কখনো সেটা সম্ভব নয়। আগামী দিনে সিবিআই দরজায় যেতে হবে, আর না হলে মমতা ব্যানার্জির যে বিষধর ইঞ্জেকশন আপনাকে ওখানে মরতে হবে। উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বনগা সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। রবিবার রাতেই বনগা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। প্রসঙ্গত, রবিবার চাঁদপাড়াতে পথ অবরোধ কর্মসূচিতে এসে বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সম্পর্কে বেফাঁস মন্তব্য করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন উডবান ওয়ার্ডে অনুব্রতকে বিষক্রিয়ায় খুন করা হতে পারে। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ করেন গোপাল শেঠ। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে অনুব্রতকে মারার চক্রান্ত করতে পারে। যিনি বিভিন্ন আসামে নার্কোটিক কেসের আসামি, জাল সার্টিফিকেটে এমএলএ হয়েছেন, তিনি গতকালকে যে মুখ্যমন্ত্রী নিয়ে যে মন্তব্য করেছেন যে অনুব্রত মণ্ডলকে মেরে দেওয়া হবে, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের খুব সন্দেহের জায়গা রয়েছে। বিজেপি এই ঘটনা ঘটাতে পারে, অবিলম্বে তার তদন্ত করে পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা নেয় তার জন্যে আমি থানায় এফআইআর করেছি এবং গ্রেপ্তারেরও দাবি করেছি। এ বিষয়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, তাতেও হুঁশ ফিরছে না তৃণমূল নেতাদের। টিএমসি নেতাগুলো বলে যে অনুব্রতকে ওখানে কয়জন দিয়ে মারা হবে, তার যে মূল বিষয়গুলো সেগুলো কোথার থেকে উনি জানতে পারবেন? এত বড় বড় ঘটনা বাংলায় ঘটেছে, তারপরে ওনাদের কিসের প্রমাণ দরকার আমার জানা নেই। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তাকে বলবো বনগাঁবাসীর উন্নয়নের কাজ করতে। সারা বাংলা জুড়ে যে সন্ত্রাস চলছে, যে লুট চলছে, এগুলো বন্ধ করুন। আর যিনি আমার নামে কমপ্লেন করেছেন তাকে বলবো, বনগায় যেভাবে লুট চলছে, নিরীহ ব্যবসায়ী তাদের কাছ থেকে যেভাবে 40,000-50,000 টাকা করে গাড়ি পিছু কাটমানি খাচ্ছে, সেগুলো বন্ধ করে বনগার যাতে উন্নয়ন করা যায়, বনগার মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেটা দেখুন। রবিবারের পর সোমবারেও বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন গাইঘাটা এলাকার তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস। সোমবার দুপুরে গাইঘাটা থানায় বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এ প্রসঙ্গে অভিজিৎ বিশ্বাস বলেন, বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার কালকে কিছু অদ্ভুত কথা, কিছু অভিযোগ তৃণমূল কংগ্রেসের নামে করেছে যার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন, এবং আমরা মনে করছি সেগুলো উস্কানিমূলক, সেটা পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, সেই জন্যই আমরা আজকে অভিযোগটা করেছি। অনুব্রত মণ্ডলকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হতে পারে, আমরা ভাবছি যে নিশ্চয়ই বিজেপি এই ধরনের কোনো চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্য পশ্চিমবাংলার বুকে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন পরপর ইলেকশনগুলো ওরা হেরে আজকে দিশাহারা, হতাশ। এই জন্যে আমরা সাবধানতাবশত আজকে এফআইআরটা করলাম যাতে এর সঠিক তদন্ত হয়। তার বিরুদ্ধে বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হওয়া সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন স্বপন মজুমদার। এ বিষয়ে স্বপন মজুমদার জানান, ন্যায়ের পক্ষে বলতে গেলে অভিযোগ করবে টিএমসি, সেটা তো জানা ছিল। আর আমি স্বপন মজুমদার এমন কি বললাম যে আমার নামে অভিযোগ হচ্ছে, যেটা সত্য সেটা বলেছি, সত্যকে আড়াল করার জন্য অভিযোগ করে স্বপন মজুমদারের মুখকে আটকানো যাবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন প্রধানমন্ত্রীকে আড্ডা পাড্ডা চাড্ডা বলে সর্বভারতীয় সভাপতিকে বলে এবং কোমরে দড়ি বাঁধবে সেই কথা বলে, তাতে যদি সম্মানহানি না হয় তাহলে স্বপন মজুমদারের কথায় কী করে সম্মানহানি হয়? আমি আমার বক্তব্যে পরিষ্কার আশঙ্কার কথা বলেছি। সেখানে আমার নামে কেস করে যারা কেস করছে তারা আমি জানি না কীভাবে কেস করেছে, তো আমার কিছু যায় আসে না তাতে। ওই রকম 2-4-5টা কেস করে স্বপন মজুমদারের মুখকে বন্ধ করা যাবে না। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।